বড় জায়গা থেকে আমাকে শুরু করতে হবে বড় জায়গাটা হলো এই যে আপনি পরিবেশের মিত্র একটি শিল্পের কথা বলছেন এটা নিয়ে ভাবনা চিন্তাটা এমন একটা দৈনিক জায়গায় গিয়ে থেকেছে এটা নিয়ে সত্যি বলতে কি কেউ ভাবতে চায় না পরিবেশ বিষয়টা কি বাদ দিতে চায় যে কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডায় দেখুন পরিবেশ নিয়ে হয়তো একটা লিপ সার্ভিস থাকে তারপর কথা বলে না এমন কি এই মুহূর্তে যে আমেরিকায় দুটি পার্টির লড়াই হচ্ছে তার মধ্যে রিপাবলিকানরা পরিবেশ নিয়ে কথা বলতেই চাইছেন না প্রথম কথা হলো এখানে একটি শব্দবন্ধ আমি ব্যবহার করতে চাই অ্যান্ট্রোপোজেনিক গ্লোবাল হিটিং অ্যান্ট্রোপোজেনিক মানে মানুষের কারণে মনুষ্যজনিত কারণে পৃথিবীর তাপ বেড়ে যাওয়া এই তাপটা বেড়েছে বিগত আড়াইশো বছরের শিল্প বিপ্লবের ফলশ্রুতি হিসেবে এই তাপ বেড়ে যাওয়ায় যে ঘটনা ঘটে সেটা হলো যে বরফ গলবে বরফ গললে সমুদ্রতল উঁচু হবে এই ব্যাপারগুলো এবং আপনারা নিজেরা এখন দেখছেন যে যে ধরনের গরম পড়ছে তাতে স্বাভাবিকের থেকে বেশি বলা হচ্ছে সব সময় তাই অ্যানস্রোপোজেনিক গ্লোবাল ওয়ার্মিং এই শব্দটার পাশাপাশি আরেকটি শব্দ ব্যবহার করা হয় টেকনিক্যাল টার্ম অ্যানস্রোপোসিন অ্যানস্রোপোস মানে মানুষ মানুষের যুগ অর্থাৎ মানুষ জবে থেকে এই আগুন ব্যবহার করছে ইত্যাদি করছে করতে করতে শিল্প বিপ্লবে চলে এলো নানা রকমের টেকনিক্যাল রেভলিউশন হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো এবং সেই সঙ্গে সঙ্গে এই বিপ্লবগুলোর সঙ্গে সঙ্গে কার্বনের যে উদ্গীরন সেটাও বাড়তে শুরু করলো এই কার্বন উদ্গীরন বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ তো ভাববেন কারণ এটা তো আমাদের নিজেদের গায়ে এসে লাগছে এই উত্তাপটা এই ওমটা সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করলেন যে এটাকে অ্যান্ট্রোপোসিন না বলে যদি ক্যাপিটালোসিন বলা হয় অর্থাৎ ক্যাপিটালিজম বা পুঁজিবাদের সঙ্গে এই উত্তাপ বাড়ার সম্পর্কটাকে একটা কোরিলেশান তৈরি করতে চাইলেন এই বড় পরিপ্রেক্ষিতটা যদি মাথায় রেখে আমি যদি শুধু একটা চট শিল্পের দিকে তাকাই তাহলে কতগুলো জিনিস দেখতে পাব প্রথম হচ্ছে যে পাট চাষ এই পাট যেভাবে কার্বনকে নিজের ভেতর টেনে নিতে পারে পাটের মতো গাছ এই গাছের এই টেনে নেওয়ার শক্তি এটার দিকে আমাদের খুব একটা নজর নেই যেমন নজর নেই যে আমি চাষের ক্ষেত্রে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করব কি না সে নিয়ে খুব যেমন মাথা ব্যথা নেই কারণ সেখানে তো আপনারা জানেন যে বীজ থেকে শুরু করে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন মনসান্টোর মতো কোম্পানিরা তা সেই নিয়ন্ত্রণের জায়গাটা থেকে যদি ধান চাষ বলুন পাট চাষ বলুন জেড চাষ বলুন সেই চাষের ক্ষেত্রটা খুব গণ্ডগোল পেকে আছে সারা পৃথিবীতে খুব অল্প যে উর্বরা জমি আছে ধরুন একশো বিলিয়ন স্কোয়ার কিলোমিটার যে জমি আছে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এই সিঙ্গুরের মতো উর্বর জমি যেটা তৈরি হতে লাখ বছর সময় লাগে এটাকে আমরা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি কোনো ভাবনা ভাবনাচিন্তার দরকার পড়ে না ঠিক সেই সেইভাবে চাষের ক্ষেত্রেও কতগুলো সমস্যা হচ্ছে পাট চাষের ক্ষেত্রে প্রধানত সমস্যার জায়গাগুলো আমি এক দুই করে বলি তার সঙ্গে পরিবেশকে মিলিয়ে নেবেন নিসর্গ নাশকতাকে মিলিয়ে নেবেন পাট চাষ যিনি করেন বা যিনি ধান চাষও করেন তাকে বীজটা যদি কিনতে হয় যদি জিএমও বীজ চোরাগোপ্তা চলে আসছে সেই জিএমও বীজের যদি আগমন হতে থাকে বা হ্যাঁ জেনেটিক্যালি মডিফাইড বীজ হুম তা সেগুলো যদি বা বিটি বীজ যেগুলো কারণ পাটের ক্ষেত্রে ছ রকমের ভ্যারাইটি শুধু পশ্চিমবঙ্গে আমরা পাচ্ছি ছ রকমের বৈচিত্র্য রয়েছে পাটের টিডি নামটা দিয়ে বলা হয় টিডি ওয়ান টিডি টু টিডি থ্রি এছাড়াও আরও কিছু মানে পাটের ছোটোখাটো ভ্যারাইটি রয়েছে কিন্তু ছটা মূল বা মেজর যাকে বলে বৈচিত্র্য আমাদের এখানে রয়েছে এবং দেশভাগ হওয়ার ফলে পাটের যে চাষটা যেখানে হতো মূলত সেটা চলে গেছে কার্যকতিকে প্রথমে পূর্ব পাকিস্তানে এবং তারপরে বাংলাদেশে এই চলে যাওয়াটার ফলে কাঁচা মাল এবং কারখানাগুলো পড়েছে আমাদের এইদিকে উনসটটা চটকল এটা একটা বড় সমস্যা তৈরি করছে এবং সমস্যা তৈরি করছে এই বিজ্ঞান যে বিজ্ঞান শুধুমাত্র কর্পোরেটের সঙ্গে সহায়তা করে তা পাটের চাষের ক্ষেত্রে আমি আপনাকে বলছি যেমন খুব কতগুলো আবিষ্কার খুব জরুরি ছিল এই পাট গাছটাকে যে পচানোর ক্ষেত্রে একটা চাষিকে কোমর জলে দাঁড়িয়ে পচাতে আয় গা হাত পা হেজে যায় মশার কামড়ে ম্যালেরিয়া হয় সেখানে কিছু ব্যাকটেরিয়ার ব্যবহার করে পাটকে পচানোর ব্যবস্থা করা হয়েছিল গৌতম গুণানন্দ ব্যানার্জি বলে একজন করেছিলেন কিন্তু সেটাকে আমল দেয়া হলো না এই ধরনের আবিষ্কারকে কেউ আমল দিতে চায় না কারণ প্রধান কারণ হচ্ছে যে আমরা খুব শর্ট সাইটেড খুব কাছের জিনিসটা দেখি কাছ থেকে কতখানি মুনাফা বার করে নিতে পারবো কত তাড়াতাড়ি মুনাফা বার করে নিতে পারবো সেটা ভাবি ভাবি না যে এটার লং টার্ম ইম্প্যাক্ট কি জিএমও বীজ হয়তো প্রথম দু বছর দুবছরে দুর্দান্ত ফলন ফলন দেবে কিন্তু তারপর দেখা যাবে ধান বীজের ক্ষেত্রে যেটা হয়েছে বছর বাদে সেটা বন্ধ হয়ে যাচ্ছে জমিটা হ্যাঁ তা পাটের ক্ষেত্রেও এই একই ঘটনা সম্ভব এবং সেখানে চা বা পাট বা ধানের ক্ষেত্রে নির্বিচারে কীটনাশকের প্রয়োগ এটাও সমস্যা করে দিচ্ছে আরও বলে নি যে আমাদের এখানে এই যে ছটি ভ্যারাইটির পার্ট বাংলাদেশে আরও এরকম ছ থেকে আটটি ভ্যারাইটির পার্ট পাওয়া যায় যেগুলোকে ডাব্লিউ ওয়ান ডাব্লু টু এইরকম নামে চিহ্নিত করা হয় হ্যাঁ একেবারে সোনালি তন্তু বলা হয় যাকে সেই এত পার্ট থাকার জন্য এখন নতুন করে পয়সা খরচা করে গবেষণা করে জিএমও বীজ তৈরি করার কোনো দরকার পড়ে না চাষিদের ক্ষেত্রে মোদ্দার সমস্যা হচ্ছে যে মধ্যবর্তী যারা থাকেন যারা মাঝখানে যাদের আমরা সাধারা বাংলায় আড়তদার বলি এবং সেই আড়তদারটা সিন্ডিকেট পরিচালিত আড়তদার এটা দীর্ঘদিন ধরে চলছে এই আড়তদাররা এই চাষিদের কাছ থেকে যখন কাঁচা মালটা তুলছেন নিয়ে নিচ্ছেন এটা নেয়ার কথা প্রথমত জিসিআইয়ের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া মুশকিল আছে একাধিকজন একটি একাধিক জন একটি অদ্ভুত শব্দ ব্যবহার কাছে গেলে করতে হয় সরু সরু লাইন লাইন এই করেছিল অদ্ভুত আমি নিজে প্রস্তাব রাখি যে মূল স্রোতের যে অর্থনীতির ধারা আছে এই শব্দগুলো ব্যবহার হোক নইলে এই অর্থনীতিটাকে বোঝা যাবে না গিয়ে এবার আড়তদারের কাছে পৌঁছচ্ছে এবার চাষি মন কেজির হিসেব বোঝে পাটের হিসেব হয় বেলে মন এর হিসেবটা অনেকটা বাতিল হয়ে গেছে এখন এবার সে যখন বিক্রি করতে যাচ্ছে তখন সে বিক্রি করছে মূলত একশো আটচল্লিশ কেজি এক বেলের হিসেবে একশো পঞ্চাশ কেজিও নয় কিন্তু জেনে রাখুন যে একশো আশি কেজিতে এক বেল হয় ওখানে তিরিশ কেজি ছাঁট হয়ে যাচ্ছে এবার আড়তদারের হাত ঘুরে প্রথম আড়তদার দ্বিতীয় আড়তদার ঘুরতে ঘুরতে যখন চটকলে এসে পৌঁছচ্ছে সেখানেও অনেক অনেকখানি হয় ফলে কতখানি উৎপাদন হচ্ছে পাটের এই হিসেবটা বার করা কিন্তু খুব শক্ত এবং আমি এই কথাটা বলছি দেখুন আমি পেশাগতভাবে মানে সংখ্যাতত্ত্বের রাজপ্রাসাদে কাজ করি সেই রাজপ্রাসাদের ভেতরে থাকা সত্ত্বেও আমি এই হিসেব বার করতে পারিনি 20% কেন না যখন আমি দেখতে গেলাম যে উৎপাদন কতখানি কতখানি কারখানায় পৌঁছাচ্ছে বার করতে গিয়ে আমার প্রথম যেখানটা ধাক্কা খেলাম দেখলাম একটা বড় রকমের কাঁচা পাট কারখানায় না এসে অন্য জায়গায় চলে যাচ্ছে অন্য জায়গায় চলাতে যদি আইনি বাধা থাকে তাহলে তাকে সুতুলি তৈরি করে বিনুনি বানিয়ে সেই পাটটাকে চা হ্যান্ডিক্রাফটস এই নাম দিয়ে অন্য জায়গায় চালান করে দেওয়া হচ্ছে এটার কারণটা কি যে কারখানাতেতে কাঁচামালটা এসে পৌঁছবে কাঁচামালটা প্রসেসড হবে কারখানায় এটাই তো এক্সপেক্টেড উনষাটটা চটকল রয়েছে আমাদের এখানে এছাড়া বাংলাদেশে আরও অনেকগুলো চটকল রয়েছে সংখ্যায় যদিও কম তার মূলত মালিকানাগুলো ছিল কিন্তু পূর্ব পাকিস্তানের থাকাকালীন পশ্চিম পাকিস্তানের মালিকদের হাতে অর্থাৎ সে সময় এই যে মালিকরা এই কাঁচা পাটটাকে যদি ব্যবহার করে কারখানায় প্রসেসিং করে সেটাকে পাঠান তাহলে তো লাভ হবে তাতে প্রথম কথা বলা হলো এটা প্রায় উনিশশো সত্তর গত শতাব্দীর সাতের দশক ধরে এই প্রবণতা দেখা দিয়েছে যে পাট দিয়ে আর কিছু হবে না পাটটি নিয়ে কি হবে কারণ আমাদের হাতে এসে গেছে পলিমার কিন্তু জানেন আবার সেই প্রথম প্রসঙ্গেই ফিরে যাই পলিমার প্রচণ্ড নিসর্গনাশক এর জৈব যে ডিগ্রেডেবল হওয়ার ক্ষমতা বায়োডিগ্রেডেবিলিটি অত্যন্ত পরিমাণে কম এটা তৈরি করতে গেলে গ্রিন গ্যাসেসের যে এফেক্টগুলো হয় সেটাও মারাত্মক পাট তৈরি করতে হয় না পাট উল্টে কার্বনটাকে নিজের ভেতরে টেনে নিতে পারে সেই পলিমার ইন্ডাস্ট্রির যে লবি এবং বস্ত্র শিল্পের যে লবি তাদের একটা মারাত্মক চাপ ছিল এই পাট শিল্পের ওপরে যে পাট কোনো কাজের নয় এই মিথটাকে প্রচার করা হয়েছে অথচ দেখুন আজকে সবচেয়ে বড় যে ইন্ডাস্ট্রি সেটাকে আমি বলি ডেথ ইন্ডাস্ট্রি আমি নাম দিয়েছি মারণ শিল্প এই মিলিটারি যুদ্ধ হ্যাঁ নিউক্লিয়ার বোম বানানো মিসাইল এই যুদ্ধাস্ত্রের যে কারবার সে এ কে ফর্টি সেভেন হোক আর যাই হোক এই পুরো যুদ্ধাস্ত্রটা আন্তর্জাতিকভাবে নিয়ম আছে মরতে হবে পাটের চাদর দিয়ে পাটের ব্যাগ দিয়ে তুমি প্লাস্টিক ব্যবহার করতে পারো না সেখানে তাহলে ভেবে দেখুন যে যুদ্ধে যুদ্ধ আবহাওয়া যুদ্ধ তো হয় না যুদ্ধের ভান করা হয় সিমুলেশন অফ ওয়ার যুদ্ধের ভান করা হয় কিন্তু যুদ্ধের ভানে যেটা সত্যি ওই ইরাক যুদ্ধের সময় আমরা দেখেছি গালফ ওয়ারের সময় দেখেছি যে পাখিটা ডুবে যাচ্ছে বিখ্যাত ছবি বিখ্যাত শখ পাখিটা ডুবে যাচ্ছে ওই পাখির মৃত্যুটা কিন্তু সত্যি যতই আমরা সিমুলেশন বা ভান বলি না কেন শ্রমিক মরে যাবে চাষি মরে যাবে কিন্তু ভান সর্বস্ব একটা যুদ্ধ যুদ্ধ খেলা চালিয়ে রাখতে হবে অস্ত্র ব্যবসা বাড়বে তাতে প্রথম কি দরকার সেটাকে মরবার জন্য চটের ব্যাগ অত্যন্ত জরুরি এটা সারিসিং শিল্প তো লোকে মেরে ফেলার জন্য যা যা বন্দোবস্ত করা যায় তা করে রেখেছেন আমাদের কল্যাণকামী সরকারি বলুন যে ই বলুন বা কল্যাণকামী কর্পোরেট বলুন মঙ্গলময় তারা তারা সব ব্যবস্থা করে রেখেছেন কিন্তু যখন পাট শিল্পের কথা ভাববো সেখানে কাঁচা মালটা যদি আমি আমার এখানে ব্যবহার করতে পারি আমার কারখানায় ব্যবহার করতে পারি হুম তাহলে তো ভালোই হতো আমি তো অনেক কিছু দেখতে পারতাম করতে পারতাম সেখানে পাট মালিক দেখলেন এ যত ঝামেলা এতগুলো ওয়ার্কারকে আমাকে সামলাতে হবে তার এতগুলো ডিভিশন অফ লেবার আছে যন্ত্রগুলো পুরনো হতে বসেছে আবার ওদিক থেকে কটন শিল্প থেকে তারপর পলিমার লবি থেকে চাপ উৎপাদন তুমি আমি ছোটবেলায় দেখেছি বাবা থলি থলি হাতে হাতে বাজারে যেতে এখন আমরা না নিয়ে গেলে বলছি যে আরও একটা প্লাস্টিকের থলি দাও এই যে মাইন্ডসেট এই মাইন্ডসেটটা মালিকের ক্ষেত্রেও দেখতে হবে মালিক চা বাগানেরই মালিক হন আর চট শিল্পেরই মালিক হন বা না মালিক হন মালিক তো খুঁজে পাবেন না আপনি চটকলগুলো গেলে না মালিক হয়ে বসে আছে কারণ ভাড়াটে মালিক ফ্র্যাঞ্চাইজি ইত্যাদি হতে হতে কে যে মালিক খুঁজে পাওয়া যায় না এমন কি চটের চটের কারখানায় যদি একটা গণ্ডগোল হয় সেই গণ্ডগোলের সময় আপনি মালিকের নাম খুঁজে পাবেন না কে মালিক অর্থাৎ পুরো যে কেসটাকে সাজাবেন আইনগতভাবে সেটাও করতে পারবেন না এই মালিকের মাইন্ডসেট হলো ভাই ঝামেলায় যাওয়ার দরকার কি আছে আমি কাঁচাপাটটা তুলে নিই বা আড়বদারি তুলুক বা আমি মালিক তুলি এটাকে সম্পূর্ণ আমি চালান করে দিই অন্য দেশে সেখানে গিয়ে প্রসেসড হয়ে যা কিছু আমি এখানকার লেবার প্রবলেম এখানকার নানা রকমের নেতাদের দাবি দেওয়া ট্রেডিং এ তো মারাত্মক অসুবিধে আছে আমি কিছুদিন আগের ঘটনা বলি এই হুকুমচাঁদ জুট মিলের ঘটনা সেখানে শ্রমিকরা লড়াই করছিল অটোমেশন যাতে না হয় অটোমেশন একটা তো সমস্যার জায়গা আপনার চ্যাপলিনের মডার্ন টাইমস দেখেছেন অ্যাসেম্বলি লাইন না প্রোডাকশান সেখানে সেটা মানে সেখানে একটা ট্রানজিশনে ছিলেন চ্যাপলিন যে এরপরে আমরা এখন মানুষ আসছে মানুষ আস্তে 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 পুরো মেশিনের ওপর আমরা নির্ভর করতে যাব এবং কগ ইন দ্য মেশিন চ্যাপলিনকে একটা দৃশ্য দেখা যাচ্ছে হুইলের ভেতর ঢুকে গেছে মেশিন এবং মানুষের তফাত করতে পারছি না অদ্ভুত ভালো শর্টস যখন আমি মেশিনের পার্ট হয়ে যাচ্ছি অটোমেশন করবো না বলে শ্রমিক চেঁচাচ্ছে অথচ আমার দরকার আপগ্রেড করা মেশিনগুলো মেশিনগুলোকে সারানো মেশিনগুলোকে ঠিকঠাক করা সেই চেষ্টাটা যখন শ্রমিকরা সংঘবদ্ধভাবে করতে যাচ্ছেন সে সময় বাইরে থেকে একজন এলেন এসে বললেন আমি তোমাদের টাটা তাতা আমি এটাকে বলি ভাল্গার ভ্যান গার্ডিস এসে তিনি সই করে দিয়ে বেরিয়ে চলে গেলেন যে অটোমেশন হোক তিনি কিন্তু চট শিল্পের সঙ্গে কোনোভাবে যুক্ত নন কোনোভাবে যুক্ত নন এই জায়গাটা হচ্ছে সমস্যার জায়গা এই মাইন্ডসেটটা কেন হলো আপনি ভেবে দেখুন স্বাধীনতা পূর্ববর্তী আমলে যারা চটকল চালাতেন চটশিল্পের যারা মূল হোতা ছিলেন তারা প্রত্যেকেই অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িয়েছিলেন যেমন বিড়লা বিড়লার মূলগত ব্যবসা ছিল যে ম্যানেজিং এজেন্সি এই এজেন্সির ব্যবসা খুব খতরনাক ব্যবসা মানে আমি আপনার কাছ থেকে টাকা ধার দেওয়া দেয়ই করবো ওই এখনকার পঞ্চি স্কিমেরই আর একটা অন্য ধরনের সংস্করণ দেয়া নেয়া করবো তার বদলে একটা হারে সুদ দেবো ইত্যাদি ইত্যাদি তা এই জায়গাটা থেকে বসে খাওয়া বা প্যারাসাইট হিসেবে সারপ্লাস লেবার এক্সট্রাক্ট করে খাওয়ার বদলে আমি বসে খাবো অর্থাৎ অনেকটা টাইপটা হচ্ছে ফিনান্সিয়াল বুর্জোয়া ধরনের টাইপ হ্যাঁ সেই ফিনান্সিয়াল বুর্জোয়া অর্থাৎ যে মানি থেকে মানি করতে চায় টাকা থেকে টাকা করতে চায় এই মাইন্ডসেটটা থেকে তখন কি হচ্ছে বড় নম্বর জুট মিলে সে ঠিক করলো এত বড়ো জমি এর ভেতরে একটা প্রমোদাবাস করে দিই এই প্রমোদাবাস করে দেওয়ার ভেতরে যে মাইন্ডসেটটা রয়েছে সেইটা কিন্তু এখানে ধরতে হবে